প্রত্যক্ষ বিপণনের সুবিধাসমূহ। প্রত্যক্ষ বিপণনের কি কি সুবিধা আছে সেটা আমরা জানবো আমাদের এই আলোচনার মাধ্যমে। তো প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই কিন্তু কিছু সুবিধা সৃষ্টি করে। তো সেই সুবিধাগুলো নিয়ে মূলত আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আমরা ক্রেতাদের ক্ষেত্রে সুবিধাসমূহ, অর্থাৎ ক্রেতাদের জন্য কি কি ধরনের সুবিধা সৃষ্টি হয় এই প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে আমরা সেটা জানবো। দেখো, নাম্বার ওয়ান, সহজে পণ্য ক্রয়। ক্রেতারা কিন্তু সহজে পণ্য ক্রয় করতে পারে এই পণ্য প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে, সহজেই পণ্য সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, সে কারণে কিন্তু তারা সহজেই পণ্য ক্রয় করতে পারে। দুই নম্বর আসছে জীবন ধারণ পরিবর্তন। জীবন ধারণ পরিবর্তন অর্থাৎ ক্রেতারা কিন্তু সহজেই তাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলতে পারে, কারণ তার সবসময় নিত্য নতুন পণ্য তারা ভোগ করার সুযোগ পায় এই প্রত্যক্ষ বিপণনের কারণে। সে কারণে তাদের যে লাইফ স্টাইল সেটা তারা চেঞ্জ করে ফেলতে পারে। এরপরে দেখো নাম্বার থ্রি, প্রবেশ ও নির্বাচন সুবিধা। প্রবেশ ও নির্বাচন সুবিধা, তিন নম্বরে যেটা বলা হচ্ছে যে প্রত্যক্ষ বিপণন ব্যবস্থার অন্যতম সুবিধা হচ্ছে এটা যে এর মাধ্যমে, এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতাগণ বিশ্বব্যাপী বিশাল পণ্য বাজারে অতি সহজে বা দ্রুত তারা প্রবেশ করতে পারে। ঠিক একইভাবে তারা কি করতে পারে, সেখান থেকে তাদের পছন্দনীয় পণ্যগুলো তারা তারা কি করতে পারে, নির্বাচন করতে পারে। এই সুবিধাটা তারা প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে গ্রহণ করতে পারে। চার নম্বর আসছে দ্রুত ক্রয়। দ্রুত ক্রয়, প্রত্যক্ষ বিপণন ব্যবস্থার অন্যতম আরেকটা সুবিধা হচ্ছে দ্রুত ক্রয়, অর্থাৎ ক্রেতাদের পছন্দ অনুযায়ী তারা পণ্যটি খুব দ্রুত ক্রয় করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে তারা বিক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে এবং এর মাধ্যমে তারা দ্রুত তাদের পছন্দনীয় পণ্যটি তারা ক্রয় করে নিতে পারে। দেন পাঁচ নম্বর যেটা আসছে, কম মূল্যে ক্রয়। ক্রেতারা কিন্তু যেহেতু এখানে কোনো মধ্যস্থ কারবারি থাকে না, অর্থাৎ মধ্যস্থ কারবারির অনুপস্থিতি আমরা লক্ষ্য করি, সে কারণে ক্রেতারা উৎপাদনকারী কাছ থেকে যদি ক্রয় করে তাহলে দেখো উৎপাদনকারী তার সামান্য লাভ করে কিন্তু তারা বিক্রি করে দিচ্ছে, এখানে কিন্তু কোনো মিডিলম্যানদের লাভের কোনো কোশ্চেন নাই, সে কারণে ক্রেতারা কিন্তু কম মূল্যে পণ্য ক্রয় করার সুযোগ পায়। নাম্বার সিক্স হচ্ছে ঝুঁকি হ্রাস। ঝুঁকি হ্রাস, প্রত্যক্ষ বিপণনের অন্যতম আর একটা সুবিধা হচ্ছে ঝুঁকি হ্রাস করা পসিবল। অর্থাৎ এক্ষেত্রে যদি অনেকগুলো মিডিলম্যান থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পণ্যটি সঠিকভাবে সঠিক ওয়েতে পৌঁছানোর ক্ষেত্রে বা বিক্রি করার ক্ষেত্রে একটা ঝুঁকি থেকে যায়। তো এই ধরনের ঝুঁকি কিন্তু হ্রাস করা পসিবল প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে। নাম্বার সেভেন, সর্বশেষ তথ্য সম্পর্কে অবগত হওয়া। ক্রেতারা যেমন বর্তমান পণ্য, বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে অতি দ্রুত কিন্তু সর্বশেষ তথ্য সম্পর্কে যেমন জানতে পারে, ঠিক একইভাবে বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে, ক্রেতাদের পছন্দ, রুচি, অভ্যাস সম্পর্কে উৎপাদনকারীরাও কিন্তু সরাসরি এবং দ্রুত কিন্তু সর্বশেষ তথ্য সম্পর্কে অবগত হতে পারে। তো এটা হচ্ছে সব ভাবেই কিন্তু এটা পসিবল। নাম্বার এইট হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে যতটা দ্রুত এবং তাৎক্ষণিকভাবে কাস্টমারদের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায় এটা কিন্তু অন্য কোনোভাবে সম্ভব না। অর্থাৎ এই ক্ষেত্রে বলা হচ্ছে ক্রেতারা পণ্য ক্রয় করে সহজেই তাদের প্রতিক্রিয়াটা ব্যক্ত করতে পারে, পণ্যটি খারাপ না ভালো না কি, তাদের ভাল লাগে না বা পছন্দ হয়েছে, খুবই ভালো পণ্য, এ সম্পর্কে তাদের রেসপন্সটা কিন্তু দ্রুত কিন্তু তারা প্রকাশ করতে পারে, যে কারণে তারা একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন পায়। নয় নম্বর হচ্ছে আন্তঃক্রিয়া করা। আন্তঃক্রিয়া হচ্ছে প্রত্যক্ষ বিপণনের অন্যতম আর একটা সুবিধা। এর মাধ্যমে বিপণন ব্যবস্থাতে যেমন ক্রেতাগণ, বিক্রেতা এবং বিপণনকারীর প্রস্তাব বা অফারের বিপরীতে ক্রিয়া এবং পদক্ষেপ গ্রহণ করতে পারে। অর্থাৎ বিক্রেতারা যে অফারগুলো করছে তাদের পণ্যের মাধ্যমে, তাদের যে সুবিধাগুলো অফার করছে এর মাধ্যমে সরাসরি কিন্তু তারা, ক্রেতারা সেটা জেনে তারা কিন্তু তাদের সেই ক্রিয়া অর্থাৎ তাদের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু তারা মেনটেন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে লাস্ট অন, সেটা হচ্ছে সময় এবং অর্থের অপচয় হ্রাস। অর্থাৎ প্রত্যক্ষ বিপণন ব্যবস্থার অন্যতম আরেকটা সুবিধা হচ্ছে এর মাধ্যমে একদিকে যেমন সময় বেঁচে যায় অন্যদিকে কিন্তু অর্থেরও অপচয় হয়, অপচয় কম হয় মানে হ্রাস পায়। অর্থাৎ অর্থের অপচয় বলতে দেখো খুব বেশি বিজ্ঞাপনের প্রয়োজন হয় না বা মাঝখানে কোনো মিডিলম্যানের প্রয়োজন হয় না, যে কারণে দেখা যাচ্ছে খুব অল্প সময়কে তাদের কাছে যেমন এটা পৌঁছানো সম্ভব, ঠিক একইভাবে খুব কম খরচে কিন্তু ক্রেতারাও কিন্তু তাদের কাছ থেকে, বিক্রেতাদের কাছ থেকে বা উৎপাদনকারীদের কাছ থেকে পণ্যটি ক্রয় করতে পারে, যে কারণে দেখা যাচ্ছে অর্থের অপচয় এখানে কি হয়, কম হয়। তো এগুলোই ছিল মূলত সুবিধা ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে সুবিধা। এবার চলে আসো বিক্রেতাদের দৃষ্টিকোণ থেকে কি সুবিধা আছে সেটা আমরা এখন জানবো আমাদের এই আলোচনার মাধ্যমে।
তো প্রথমেই দেখো বিক্রেতার ক্ষেত্রে সুবিধা নাম্বার ওয়ান, ক্রেতাদের সাথে সম্পর্ক সৃষ্টি। বিক্রেতারা খুব সহজেই দ্রুততম সময়ে ক্রেতাদের সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারে, যেটা কিন্তু অন্য কোনো ওয়েতে সম্ভব না। দুই নম্বর হচ্ছে নমনীয়তা, খুব নমনীয় ভাবে অর্থাৎ ফ্লেক্সিবল ওয়েতে কিন্তু ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করা যায়। অর্থাৎ ফ্লেক্সিবল বলতে এখানে বা নমনীয়তা বলতে বোঝানো হচ্ছে যে পরিবেশ পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে তোমার সিস্টেমটাকে চেঞ্জ করা পসিবল। অর্থাৎ ক্রেতারা যেভাবে চাচ্ছে, তুমি হয়তো একভাবে চিন্তা করছিলে কিন্তু ক্রেতারা দেখা যাচ্ছে অন্যভাবে চাচ্ছে, সাথে সাথে তুমি ক্রেতাদের পছন্দ অনুযায়ী তুমি সেই সুবিধাটা তুমি চেঞ্জ করতে পারছো, মানে পরিস্থিতিটা তুমি কি চেঞ্জ করে নিতে পারছো, দ্যাট ইজ নমনীয় অর্থাৎ ফ্লেক্সিবল। বিশ্বব্যাপী মাধ্যম, বিশ্বব্যাপী মাধ্যম হচ্ছে এটা আসলে কোনো আমাদের দেশের কোন একটা অভ্যন্তরীণ বিষয় তা কিন্তু না, এটা একটা বিশ্বব্যাপী মাধ্যম। অর্থাৎ সারা বিশ্বব্যাপী কিন্তু এই মাধ্যমটা জনপ্রিয় ক্রেতাদের কাছে, যে কারণে ক্রেতারা কিন্তু খুব সহজেই তারা এই ইসের মাধ্যমে, এই সিস্টেমের মাধ্যমে কিন্তু বিক্রেতাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারে, আর বিক্রেতারা কিন্তু সহজে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে পারে। এই জন্য বলা হচ্ছে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া বা মাধ্যম। নাম্বার ফোর হচ্ছে প্রেরণামূলক কার্যক্রম, মোটিভেশনাল অ্যাক্টিভিটিস। প্রত্যক্ষ বিপণন একটা বলা যায় এটা একটা মোটিভেশনাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রেরণামূলক কার্যক্রম। অর্থাৎ প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে বিক্রেতারা তাদের যে কাজগুলো করে প্রতিটা কাজই হচ্ছে ক্রেতাদেরকে মোটিভেট করা, অর্থাৎ পণ্যটি ক্রয়ের ক্ষেত্রে তাদেরকে প্রেরণা দেওয়া, প্রেরণা দেওয়া যাতে পণ্যটি তারা ক্রয় করতে পারে। অর্থাৎ এই বিষয়টা আর সরাসরি যেহেতু ক্রেতাদের কাছ থেকে রেসপন্স পাওয়া যায়, প্রতিক্রিয়া পাওয়া যায়, সে কারণে প্রতিটা অ্যাক্টিভিটিস বা প্রতিটা ক্রিয়াটাই হচ্ছে বিক্রেতাদের জন্য এক ধরনের মোটিভেশন। পাঁচ নম্বর হচ্ছে অপচয়ের, সময়ের অপচয় হ্রাস করা। অর্থাৎ অন্যতম একটা উপায় হচ্ছে সময়ের অপচয় এখানে হ্রাস পায়, অর্থাৎ অল্প সময়ে দ্রুত ক্রেতাদের কাছে পণ্যটি পৌঁছে দেওয়া যায়। সঠিক মুহূর্তে যোগাযোগ, দেখো সঠিক মুহূর্তে ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করা কিন্তু সম্ভব হয়, যেটা কিন্তু অন্য কোনো উপায়ে সম্ভব না। লেনদেন সংক্রান্ত তথ্য, অর্থাৎ লেনদেন সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু খুব দ্রুত ক্রেতাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দিতে পারি, অর্থাৎ বিক্রেতারা কিন্তু সঠিক ইনফরমেশন গুলো ক্রেতাদের কাছে সরাসরি দিতে পারে। আট নম্বর হচ্ছে প্রযুক্তিগত সুবিধা, অর্থাৎ টেকনোলজিক্যাল যে বেনিফিট গুলো আছে সেই বেনিফিট গুলো কিন্তু খুব সহজে বিক্রেতারা কিন্তু ব্যবহার করতে পারে ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য। তারপরে আসছে দেখো সাড়া পরিমাপ, নয় নম্বর হচ্ছে সাড়া পরিমাপ, অর্থাৎ রেসপন্সটা ক্রেতাদের কাছ থেকে কি পরিমাণ রেসপন্স আসছে, অর্থাৎ আমরা যে প্রত্যক্ষ ওয়েতে আমরা ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করার চেষ্টা করছি কিন্তু রেসপন্স কেমন, ক্রেতারা কি পরিমাণ রেসপন্স, সেই বিষয়টা কিন্তু সহজে আমরা জানতে পারি। আর লাস্ট ওয়ান যেটা আসছে প্ররোচনামূলক কার্যক্রম, অর্থাৎ এই এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ক্রেতাদের কাছ থেকে যে অ্যাক্টিভিটিস গুলো, যে ইয়েগুলো আমরা পাই সেটা আসলে এক ধরনের প্ররোচনামূলক অ্যাক্টিভিটিস, অর্থাৎ সহজেই পণ্য বা সেবা ক্রয়ের বিষয়ে ক্রেতাদেরকে প্ররোচিত করা সম্ভব হয় প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে, যেটা অন্য কোনো উপায়ে কিন্তু অতটা সহজে পসিবল না। প্রিয় শিক্ষার্থীরা এগুলোই ছিল বিপণন, প্রত্যক্ষ বিপণনের সুবিধাসমূহ। অর্থাৎ প্রথমে আমরা আলোচনা করছি ক্রেতাদের ক্ষেত্রে সুবিধাসমূহ, আমরা দুই নম্বরে বা খ নম্বরে আলোচনা করলাম বিক্রেতাদের ক্ষেত্রে সুবিধাসমূহ। তো এইভাবে এই প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে আমরা সুবিধাগুলো পেয়ে থাকি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে তোমার প্রত্যক্ষ বিপণনের কিছু অসুবিধাও আছে, অর্থাৎ সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে, সেই অসুবিধাগুলো কি সেটা আমরা মূলত আমাদের আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো খুবই সুবিধা তো অনেকগুলো আমরা দেখলাম, তো এই সুবিধার পাশাপাশি কিছু ডিমেরিটসও আছে, অর্থাৎ কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো কি সেটা আমরা একটু জেনে নিই। খুবই কম অসুবিধা যদিও, তারপরও আমরা কিছু অসুবিধা তো থাকেই বা সব কিছুর ক্ষেত্রেই, এখানে প্রত্যক্ষ বিপণনের কিছু অসুবিধা আছে। নাম্বার ওয়ান হচ্ছে নতুন ধারণা, এখানে বলা হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে এটা একটা নতুন ধারণা, অর্থাৎ প্রত্যক্ষ বিপণনটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট। তো এই নতুন কনসেপ্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকের কাছে কিন্তু এটা সম্পর্কে একটা দেখা যাচ্ছে একটা জটিলতা থাকতে পারে, যে আসলে বিষয়টি কি অনেকেই বুঝতে নাও পারে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তাদের কাছে বিষয়টা একটু জটিল মনে হতে পারে, বা আসলে মানে যার কাছে যার ধারণা নেই তার কাছে তো পুরো বিষয়টাই আসলে কঠিন, সহজ বিষয় কিন্তু তার কাছে সবই কিন্তু কঠিন। কেন? কারণ তার তো ধারণা নাই, আর যেহেতু প্রত্যক্ষ বিপণনের কনসেপ্টটা হচ্ছে নতুন, সে কারণে অনেকের এটা সম্পর্কে একটা মানে অস্পষ্ট ধারণা আছে বা থাকার কারণে দেখা যাচ্ছে তারা অনেক সময় এটা অ্যাকসেপ্ট করতে চায় না। তো এটা একটা প্রবলেম আর কি। দুই নম্বর হচ্ছে মূলধনের অভাব। তো এক্ষেত্রে তোমার করতে গেলে, অর্থাৎ প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে যখন আমরা সরাসরি
ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করতে চাই, তো প্রাইমারি পর্যায়ে কিন্তু বেশ প্রচুর পরিমাণ মূলধনের প্রয়োজন হয়। অর্থাৎ শুরুতেই কিন্তু যেহেতু ক্রেতাদের সাথে আমার সরাসরি যোগাযোগ স্থাপন করতে হচ্ছে, এক্ষেত্রে বেশ কিছু অর্থ ব্যয় করার প্রয়োজন হয়। তো এক্ষেত্রে কিন্তু যে মূলধন যদি কারো না থাকে তাহলে কিন্তু সেই সুবিধাটা গ্রহণ করতে পারবে না, ক্রেতার সংখ্যা সীমিত। তো যেহেতু এক্ষেত্রে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হয়, যেমন আমরা বিজ্ঞাপনের মাধ্যমে একটা ভাস্ট ক্রেতাদের কাছে মানে অনেক ক্রেতার কাছে আমাদের আমাদের মেসেজটা পৌঁছাতে পারি, কিন্তু প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে কিন্তু সেটা পসিবল না। সেটা কিন্তু লিমিটেড ক্রেতাদের কাছে কিন্তু তুমি তোমার মেসেজটা কিন্তু পৌঁছাতে পারবা বা তথ্যগুলো উপস্থাপন করতে পারবা। তো সে কারণে বলা হচ্ছে এক্ষেত্রে ক্রেতার সংখ্যা যখনই সীমিত হবে তখনই কিন্তু এই পন্থাটা সহজ হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব হবে না। 4 নম্বর হচ্ছে প্রযুক্তির অভাব। তো বলা হচ্ছে যে ডিরেক্ট মার্কেটিং এর ক্ষেত্রে অর্থাৎ প্রত্যক্ষ বিপণনের ক্ষেত্রে যে টেকনোলজি ইউজ করা প্রয়োজন সেই টেকনোলজি অনেক সময় না থাকার কারণে আমরা অনেক সময় এটা যথাযথভাবে ব্যবহার করতে পারি না। 5 নম্বর হচ্ছে দক্ষতার অভাব। অর্থাৎ এই প্রত্যক্ষ বিপণনের ক্ষেত্রে কিন্তু একজন পার্সনের কিন্তু খুবই দক্ষতার প্রয়োজন হয়। তো এক্ষেত্রে যদি সে দক্ষতা না দক্ষ ভাবে নিজেকে তৈরি করতে না পারে, তাদেরকে স্কিল করে না গড়ে তোলা হয় বিক্রেতাদেরকে, তাহলে কিন্তু তারা সেটা তাদের কাজটা সঠিকভাবে করতে পারবে না। এরপরে দেখো নির্দিষ্ট পণ্যের উপযোগী। অর্থাৎ এটা প্রত্যক্ষ বিপণনটা স্পেসিফিক কিছু পণ্যের জন্যই মূলত উপযোগী, সব পণ্যের জন্য কিন্তু এটা উপযোগী নয়। 7 নম্বর আসছে এটা ব্যয়বহুল। তুলনামূলক ভাবে যেহেতু সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করতে হয় সে কারণে কিন্তু তুলনামূলক ভাবে এটা একটু ব্যয়বহুল। আর 8 নম্বর যেটা আসছে লাস্ট ওয়ান, যেটা ভাষাগত সমস্যা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ভাষাগত একটা সমস্যা থাকতে পারে। অর্থাৎ যখন প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে অর্থাৎ সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে আমরা পণ্য বিক্রি করার চেষ্টা করব, তখন ভাষাগত একটা প্রবলেম কিন্তু এখানে দেখা দিতে পারে। যেমন ধরো সিম্পলি চিটাগাং এর ভাষা কিন্তু আমরা সহজেই কিন্তু বুঝতে পারবো না, যাদের বাড়ি চিটাগাং না। তো এরকম সিম্পলি বাংলাদেশে যদি এটা ইয়ে হয় তখন ইন্টারন্যাশনালি তো আরো বড় ধরনের প্রবলেম। তো এই জন্য বলা হচ্ছে ভাষাগত একটা সমস্যা কিন্তু এই প্রত্যক্ষ বিপণনের একটা বড় ধরনের অসুবিধা সৃষ্টি করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অসুবিধাগুলো মূলত আমরা লক্ষ্য করি প্রত্যক্ষ বিপণনের ক্ষেত্রে। নেক্সট টপিক যেটা আসছে প্রত্যক্ষ বিপণনের কৌশল বা ধরন বা প্রণালী বা মাধ্যম অথবা পন্থা সমূহ। অর্থাৎ প্রত্যক্ষ বিপণনের কিছু পন্থা আছে, কিভাবে বা কিছু কৌশল আছে, যে কৌশলগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা প্রত্যক্ষ বিপণনের কার্যক্রম পরিচালনা করে থাকি। সেই ইয়েগুলো কি কি দেখো, নাম্বার 1 হচ্ছে মুখোমুখি বিক্রয়, টেলিমার্কেটিং, প্রত্যক্ষ ডাক মার্কেটিং, ক্যাটালগ মার্কেটিং, প্রত্যক্ষ সারা টেলিভিশন মার্কেটিং, তারপরে কিওস্ক মার্কেটিং এবং ই মার্কেটিং। এই সাতটা বিষয় হচ্ছে প্রত্যক্ষ বিপণনের কৌশল। অর্থাৎ এই কৌশলগুলোর মাধ্যমে আমরা প্রত্যক্ষ বিপণন করতে পারি। এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করছি আমরা নিচের স্লাইডের মাধ্যমে। দেখো একটু খেয়াল করে, যে নাম্বার 1 ছিল মুখোমুখি বিক্রয়। অর্থাৎ মুখোমুখি আমরা বিক্রয় করব। কিভাবে মুখোমুখি বিক্রয়? অর্থাৎ বিক্রেতা সরাসরি ক্রেতাদের সামনাসামনি অবস্থান করে পণ্যটি বিক্রয় করে থাকে। তো এটা একটা পন্থা। 2 নম্বর হচ্ছে টেলিমার্কেটিং বা টেলিফোন। অর্থাৎ টেলিফোনের মাধ্যমে ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করে পণ্য বিক্রি করবে। তো এটা 2 রকম হতে পারে, একটা হচ্ছে অন্তর্মুখী টেলিমার্কেটিং আর একটা হচ্ছে বহির্মুখী টেলিমার্কেটিং। অন্তর্মুখী টেলিমার্কেটিংটা কি? এটা হচ্ছে যখন ক্রেতারা উদ্যোগী হয়ে পণ্য বা সেবা ক্রয় করার জন্য অথবা এ ব্যাপারে তথ্য জানার জন্য বিক্রেতাদের সাথে যোগাযোগ করে, এটাকে বলা হচ্ছে অন্তর্মুখী টেলিমার্কেটিং। আর বহির্মুখী টেলিমার্কেটিং হচ্ছে বিক্রেতা এখানে ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে পণ্যটি বিক্রি করার চেষ্টা করছে, এটাকে বলা হচ্ছে বহির্মুখী টেলিমার্কেটিং। আর 3 নম্বর হচ্ছে প্রত্যক্ষ ডাক মার্কেটিং। প্রত্যক্ষ ডাক মার্কেটিংটা কি? প্রত্যক্ষ ডাক মার্কেটিং হচ্ছে নির্দিষ্ট কোনো ক্রেতার নিকট তার ঠিকানায় চিঠিপত্র বা অন্য কোনো উপায়ে সাধারণত তাদের সাথে যোগাযোগ স্থাপন করে আমরা পণ্যটি বিক্রি করার চেষ্টা করবো। তো এটা কয়েকটা উপায় আছে। দেখো 1 নম্বর হচ্ছে ইমেইল। ইমেইলের মাধ্যমে তুমি তোমার মেসেজটা দেখবা, প্রায় সময় আমাদের প্রত্যেকের ইমেইলে কিন্তু ভ্যারাইটিস কোম্পানি থেকে তাদের পণ্য সম্পর্কে তাদের অফার সম্পর্কে কিন্তু মেইল পাঠায়। তো এটা গুলো একটা পন্থা। ফ্যাক্স মেইল, ফ্যাক্স এর মাধ্যমে কিন্তু তথ্যগুলো সরবরাহ করে। ভয়েস মেইল, এই সময় ভয়েস মেইলের মাধ্যমেও কিন্তু তথ্য প্রদান করা হয়ে থাকে ক্রেতাদেরকে। এবং লাস্ট ওয়ান যেটা বলা আছে SMS এর মাধ্যমেও কিন্তু তথ্য সরবরাহ করা হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে ক্যাটালগ মার্কেটিং। ক্যাটালগ মার্কেটিংটা কি? ক্যাটালগ হচ্ছে অভিষ্ট ক্রেতাদের অর্থাৎ টার্গেট ক্রেতাদের কাছে পণ্যের ক্যাটালগ প্রেরণের মাধ্যমে পণ্য বিক্রয়ের চেষ্টা গ্রহণ করা হয়, আর এই পদ্ধতিটাই হচ্ছে ক্যাটালগ মার্কেটিং। 5 নম্বর হচ্ছে প্রত্যক্ষ সাড়া টেলিভিশন মার্কেটিং। অর্থাৎ প্রত্যক্ষ সাড়া, সরাসরি টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এবং সরাসরি ক্রেতাদের রেসপন্সটা চাওয়া হচ্ছে, যেমন প্রত্যক্ষ সাড়া বিজ্ঞাপন।
আর দেখা আছে টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়ার সময় বা কথা বলার সময় সরাসরি লাইভ ইয়ে করার সময় এই মুহূর্তে যদি কেউ অফার করে মানে ইয়ে করে অর্ডার করে তাহলে তাকে 50% ডিসকাউন্ট। এই যে এইভাবে মূলত প্রত্যক্ষ সাড়া বিজ্ঞাপন বলা হয় এটাকে, হোম শপিং চ্যানেল, অর্থাৎ বাসায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এটার ইয়ে করা হয় যে হোম ডেলিভারি দেওয়া হবে, এরকম কথাবার্তা বলে তাদেরকে মোটিভেট করা হয়। ভিডিও টেক্সট বা মিথস্ক্রিয়া টিভি, অর্থাৎ ভিডিও টেক্সটের মাধ্যমেও কিন্তু কি করা হয় তাদের কাছ থেকে রেসপন্স চাওয়া হয় এবং সেই রেসপন্সের মাধ্যমে পণ্য বিক্রি করার চেষ্টা করা হয়। তো এই মাধ্যমগুলোই হচ্ছে মূলত প্রত্যক্ষ সাড়া টেলিভিশন মার্কেটিং বলা হয় এটাকে। আর 6 নম্বর হচ্ছে কিওক্স মার্কেটিং। কিওক্স মার্কেটিংটা কি, দেখো এটা হচ্ছে এক ধরনের মেশিনের সাহায্যে পণ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যাদি প্রদান করা হয় এবং সেই অনুযায়ী অর্ডার গ্রহণের প্রক্রিয়াকে মূলত কিওক্স মার্কেটিং বলে। অর্থাৎ মেশিনের সাহায্যে এটা অর্ডার ইয়ে করা হয় এবং তাদের কাছ থেকে অর্ডার চাওয়া হয়, এই সবই কিন্তু মেশিনের সাহায্যে এটা করা হয়ে থাকে, আর এই পদ্ধতিটাকে মূলত আমরা কিওক্স মার্কেটিং বলে থাকি। আর লাস্ট ওয়ান হচ্ছে ই মার্কেটিং। ই মার্কেটিংটা কি, ই মার্কেটিং হচ্ছে প্রত্যক্ষ বিপণনের অন্যতম একটা পন্থা। মূলত এখানে স্বয়ংক্রিয় উপায়ে অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের মধ্যে যোগাযোগ সৃষ্টি করে পণ্য সামগ্রী আমরা ক্রয় বিক্রয়ের চেষ্টা করে থাকি, আর এই পদ্ধতিটাই মূলত হচ্ছে ই মার্কেটিং। ঠিক আছে, ই মার্কেটিং সম্পর্কে সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ই কমার্সের যে সম্ভাবনা নতুন দিক সেটার উন্মোচন করছে মূলত এই ই মার্কেটিং এর মাধ্যমে।